আরো গোপন খবরের ভিত্তিতে সাব্রুম থানার পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে আটক করা হয় 14 জন বাংলাদেশী নাগরিককে। জানা যায়, সীমান্ত অতিক্রম করে তারা গতকাল ভারত বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবপুর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে এবং রাতে তারা বৈষ্ণবপুর এলাকায় এক বাড়িতে অবস্থান করে। এই খবর শুনতে পেয়ে বিএসএফ পুলিশের জওয়ানরা ছুটে গিয়ে রবিবার ভোরে 14 জন বাংলাদেশী নাগরিককে আটক করে নিয়ে আসে সাব্রুম থানায়। এবং এই 14 জন বাংলাদেশী নাগরিককে ভারতে নিয়ে আসার সঙ্গে জড়িত ক্রাইশু মগ ও আথুভাই মগ খোখা ত্রিপুরা, যাদের বাড়ি বৈষ্ণবপুর সীমান্তবর্তী এলাকায়, সেই তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে সাব্রুম থানার পুলিশ। এবং এই মানব পাচারের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত আছে বলেও জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে বাকিদের জালে তুলতে। প্রতিনিয়ত বাংলাদেশী নাগরিকেরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছে, রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আজকে ভোরবেলা আমাদের কাছে একটা খবর আছে, কিছু বাংলাদেশি লোক গতকালকে রাত্রেবেলা ইন্ডিয়ান বর্ডার ক্রস করে বৈষ্ণবপুরে দুটা মগ বাড়িতে তারা অবস্থান করছে এবং তারা এখান থেকে সকালবেলা ডিপার্চার নেবে। এই সংবাদের ভিত্তিতে আমি কাটালছড়ি বিওপির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা একটা জয়েন্ট অপারেশনের প্ল্যান করি এবং এই মোতাবেক আমরা বিএসএফ এবং পুলিশ মিলে বৈষ্ণবপুরে গিয়ে আমরা রেড এবং চার্জ করি। চার্জ করে সেখানে 14 জন বাংলাদেশি ন্যাশনাল, যার মধ্যে চারজন শিশু, সব আমরা আটক করি এবং যে বাড়িতে যারা ছিল এবং যারা পারাপারের সঙ্গে যুক্ত, এর মধ্যে আমরা দুজন মহিলা এবং একজন পুরুষকে গ্রেপ্তার করি এবং দুজন পলাতক। আমরা সবাইকে তাড়াতে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে কিছু মোবাইল এবং কিছু বাংলাদেশি ইন্ডিয়ান অল্প টাকা আমরা সিজ করি এবং আমরা একটা মামলা হাতে নিয়েছি। মামলা তদন্ত চলছে এবং যারা এই অবৈধ বাংলাদেশি পারাপারের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুরূপ ব্যবস্থা নেওয়া হবে এবং যারা পলাতক তাদেরকে গ্রেপ্তার করা হবে। গত কিছুদিন আগে দেখা গিয়েছে সাব্রুমের তিনজনকেও এনআইএ উঠিয়ে নিয়ে গেছে, তো তারপরও সীমান্তে অনুপ্রবেশ জারি রয়েছে, তাতে কি অন্য আরও অনেকেই জড়িত আছে বলে আপনার ধারণা? অ্যাকচুয়ালি এর আগে তো কয়েকটা কেসে, দুইটা কেসে আরও তিন চারজন গ্রেপ্তার হয়েছিল এবং কিছু আরও কয়েকজন ইনভলভ আছে, যেগুলো আমরা তদন্তে দেখবো কারা কারা ইনভলভ আছে এবং ওই তদন্তে যদি তাদের ইনভলভমেন্ট হয় তাহলে আমরা তাদের আইনের মাধ্যমে আওতায় আনার চেষ্টা করব। কোন আদালতে তোলা হবে স্যার? সাব্রুম ম্যাজিস্ট্রেট।